আমি ট্রেনিং করিয়ে যে আপনাদের ছেড়ে দেবো সেটা নয়। আপনি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যবসায়িক রূপে না পরিচিতি লাভ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ গাইড সবসময় আপনাদের দেব। যতক্ষণ দেখলাম ততক্ষণ নিজে পারবেন, এটা আপনার আত্ম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য স্ক্রিন প্রিন্টিংয়ের নতুন একটা ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু আমাদের বন্ধু বসে আছেন। তো ওনারা মূলত স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখতে এসেছেন। ওনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আগ্রহী হয়ে ওনারা আমার কাছে আজ ছুটে এসেছে। সো বন্ধুরা, আজকে প্রথমে জেনে নেব ভাইদের সংক্ষিপ্ত নাম এবং তাদের পরিচয়। তো আমরা এখনই তাহলে জেনে নিই। তো বলছিলাম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ভগবানগোলা থেকে। ভগবানগোলা, আচ্ছা আপনার নাম কি? সুদীপ দাস। সুদীপ দাস, আচ্ছা বর্তমানে আপনি কি করেন? আচ্ছা ভাই, তারপরে আপনার কাছে চলে যাবো। আপনার নামটা কি? আমার নাম বানি আমিন শেখ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে এ পর্যন্ত স্কিন ধোয়া থেকে শুরু করে স্কিন তোলা পর্যন্ত কাজ আমরা সম্পূর্ণ করেছি। তো বন্ধুরা, এনারা আগে স্কিন প্রিন্টিং বিষয়ে কিছু জানতেন না, আমার কাছে এসে এনারা সমস্ত কিছু খুঁটিনাটি প্রবলেম গুলো ওনারা এখানে এসে সম্পন্ন করেছেন। তো এখন জেনে নেব তাদের মুখ থেকে যে এনারা আমার কাছে এসে স্কিন প্রিন্টিংয়ের কাজ আসলে কতটা শিখতে পেরেছে এবং তিনারা বাড়ি গিয়ে কী করতে চাইছেন এবং যারা আপনারা আসতে চাইছেন তাদেরকে ওনারা কী মতামত দেবে একটু ওনাদের মুখ থেকে আপনারা শুনে নেবেন। সমুদ্র এখন চলে যাবো আমার একজন ভাইয়ের কাছে। তো ভাই, আপনি কতটা শিখেছেন? দেখলাম সুবন্ধুরা, আপনারা শুনতে পেলেন এই ভাইয়ের মুখে যে আমার কাছে এসে ওনাদের ফুল কনফিডেন্স আত্মবিশ্বাস যে ওনারা বাড়িতে গিয়ে এই স্ক্রিপ্টের কাজটা করতে পারে। তারপরে পরে আরেকজন দাদা ভাই রয়েছেন আমাদের, ওনার কাছে আমরা চলে যাবো। সুবন্ধুরা, আরেকজন ভাই রয়েছেন আমাদের পাশে, তো এই দাদা ভাইয়ের কাছে আমরা শুনে নেবো উনি আসলে কতটা কাজ করছেন। আমি এই অবধি যতটা দেখলাম পুরোটাই শিখে গেছি এবং সেটা বাড়ি গিয়ে করতে পারেন। তাহলে আপনার আর কোনো ডাউট নেই স্কিন ধোয়া থেকে একদম স্কিন তোলা পর্যন্ত? হ্যাঁ, পুরোটাই। আচ্ছা, এবং ব্যবসা করতে গিয়ে যে আপনার যেগুলো দরকার হয় সেগুলো থিওরিক্যালি আপনাকে কতটা দিতে পেরেছে? সম্পূর্ণ জ্ঞানই দেওয়া হয়েছে সেখানে, যেভাবে মার্কেটে শেয়ার ব্যবসা মানে কীভাবে করতে হবে, কীভাবে নিতে হবে, কিনতে হবে, বিক্রি করতে হবে, সব কিছু এখানে দেওয়া হয়েছে, বুঝে দেওয়া হয়েছে সম্পূর্ণটা আসলে দাদাভাইরা বুঝতে পেরেছে। সুবন্ধুরা, অন্যান্য ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে দেখবেন আপনারা যে শুধুমাত্র প্রিন্টিংটা জাস্ট শিখিয়ে আপনাকে ছেড়ে দেবে। আসলে উদ্দেশ্য কিন্তু আপনার প্রিন্টিং শেখা নয়, উদ্দেশ্য হচ্ছে একটাই যে বেকারত্বের হাত থেকে বাঁচা। তো বেকারত্বের হাত থেকে যখন বাঁচবেন সুবন্ধুরা, ব্যবসাটা সম্পূর্ণরূপে যদি আপনাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল এ টু জেড কাজ যদি না শিখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। সুতরাং এখানে শুনতে পেলেন দাদাভাইদের মুখ থেকে যে ওনারা কতটা শিখেছেন সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরেছেন। তারপরে আর এক দাদাভাই আছেন ওনার কাছে আমরা শুনতে পাবো। আসলে দাদাভাই, আপনি কতটা শিখেছেন একটু দর্শকদের সামনে? যতটা সকাল থেকে শেখানো হয়েছে মোটামুটি যা শিখলাম মনে হচ্ছে বাড়ি গিয়ে পারা যাবে সম্পূর্ণ। পারবো? হ্যাঁ পারবো। সুবন্ধুরা, আরেকজন ভাই উনিও বললেন যে পারবো। তাহলে আরেকটা কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি,
যদি কোনো ভিউয়ার্স বা যদি কোনো ফলোয়ার যদি আমার কাছে এই ধরনের স্ক্রিন প্রিন্টিং কাজ শিখে, অল্প পুঁজির ব্যবসা বা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখে যদি কেউ ব্যবসা করতে চায়, কেউ যদি বেকারত্বের হাত থেকে বাঁচতে চায়, সেক্ষেত্রে আমাদের এখানে আসতে পারে কি? আসলে এখানে যে আপনারা সুযোগ সুবিধাটা পেয়েছেন সেসব সুযোগ সুবিধাগুলো, আচ্ছা আমি যে শর্তগুলো দিয়েছিলাম বিগত সেসব শর্তগুলো আসলে এখানে এসে কেমন হয়েছে? যেমনটা বলেছেন তেমনটাই করেছেন সবকিছু, হাতে কলমে শিখেছেন। আচ্ছা, অনেক ট্রেনিং সেন্টার রয়েছে আসলে ফ্রড মানে ধোকাবাজ, তো ওই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে কি হয়, আপনাকে একটা শর্ত দিবে, ওখানে গিয়ে কিন্তু সেরকম তেমন কিছু দেবে না, আপনার শেখাবে। সেক্ষেত্রে আমাদের এখানে আপনাদের ব্যাকআপ কি, মানে কতটা কি ব্যাকআপ? এটাই বলবো যে আমি নিজে আসছিলাম না, আচ্ছা কথা বলছি, আচ্ছা পরে আসলাম দেখলাম, আচ্ছা এখানে এসে কি মনে হচ্ছে? দেখলাম ইচ্ছা সত্যি ভালো লাগছে, খুশি আপনার ভালো লাগছে, খুশি আচ্ছা বল ভালো লাগছে এখানে এসে? আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত শেষ নয়, আমি ট্রেনিং করিয়ে যে আপনাদের ছেড়ে দেবো সেটা নয়, আপনি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যবসায়িক রূপে না পরিচিতি লাভ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ গাইড সবসময় আপনাদের দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদের সম্পূর্ণ ভিডিও কল অথবা অডিও কলের মাধ্যমে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো সবসময়। সুবন্ধুরা আর বেশি সময় নেব না, এখনই চলে যাব আমাদের সেই প্রিন্টিংয়ের পর্ব, সেই প্রিন্টিংয়ের পর্বে সুবন্ধুরা চলুন তাহলে এখনই শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন এটা শেষ পর্যায়ে চলছে। আসলে স্কিন ধোয়া থেকে শুরু করে আমি যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার কাছে আসলে আপনারা হাতে কলমে এটুকের কাজ শিখতে পারবেন, আসলে তার সাক্ষাৎ প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকজন দাদাভাই এসেছেন, মোট এখানে সাতজন মানুষ আজকে আমার এখানে এসেছেন, তো ইনারা আমার কাছে হাতে কলমে স্ক্রিন প্রিন্টের কাজ ওনারা আজ সম্পূর্ণভাবে শিখে যাচ্ছেন। মূলত ওনারা বর্তমানে একাধিক একাধিক পেশা নিযুক্ত আছে, তো ওনাদের একটা স্বপ্ন বর্তমানে প্রচুর সংসারে খরচ, সেই সংসারে খরচ বাঁচাতে ইনকামের প্রয়োজন কিন্তু বেশি, সেজন্য পাশাপাশি এই ব্যবসাটা তাদের জন্য মনে হয়েছে খুব ভালো ব্যবসা, পাশাপাশি এই ব্যবসাটা তাদের জন্য মনে হয়েছে ভালো একটা কিছু, সেজন্য ইনারা ছুটে এসেছেন আমাদের কাছে যে স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসাটা মূলত এটা বাড়িতে বসে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন, এই ব্যবসাটা খুব অল্প পুঁজির ব্যবসা, সুবন্ধুরা আপনারা যে কেউ এ ধরনের ব্যবসা করতে পারবেন আমাদের কাছে, আপনারা যে কোনো সময়ের মধ্যে আসবেন আর আমাদের সঙ্গে যদি আপনারা কেউ এ ধরনের কাজ শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ নম্বর নিয়ে আমাদেরকে সুবন্ধুরা। শেষ পর্যন্ত আর একটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাইছি, আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা নিয়মিত শ্রোতা সে সম্বন্ধে বলব যে আপনারা একদমই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আপনার আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আছে সে সমস্ত ভিউয়ারদেরকে বলব যে আমি মূলত একটা স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার ছাড়াও আমি একটা সমাজসেবামূলক কাজ করতে চাইছি। সুবন্ধুরা তিনটে ভিডিও অলরেডি পরপর আমি আপলোড দিয়েছি,
আমার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যে সমাজে সুস্থ মানুষ সচ্ছল মানুষ যারা এবং তার সঙ্গে সঙ্গে যারা বেকার মানুষ তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, যারা বেকার তাদেরকে সকাজ করে তুলতে এবং যারা অসহায় এবং যারা সুস্থ মানুষ তাদের পাশে দাঁড়াতে আমি দিন রাত অবিরাম কষ্ট করে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের একটু একটু সাপোর্টে হয়তো আগামী দিনে এই সমাজসেবামূলক কাজ আরও হয়তো এর থেকে ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবে। সো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।